ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সব কিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর চুলচেরা অর্থনীতির বিশ্লেষণ। আর এই বিশ্লেষণের আয়োজন অর্থনীতির সংলাপ। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে ZSRM। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপে আজকের বিষয়, 50 বছরে বাংলাদেশ অর্থনীতিতে অগ্রগতি কতদূর। আর এ নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শামস মাহমুদ, বিআইডিএসের গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন। আপনাদের স্বাগত এবং কৃতজ্ঞতা ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার কাছে প্রথমে জানতে চাই আপনার দৃষ্টিতে বিজয়ের 50 বছরে বাংলাদেশের যে অগ্রগতি, এই অগ্রগতিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ প্রথমে আপনাকে এবং সম্মানিত আলোচক এবং যারা শুনছেন সবাইকে মহান বিজয়ের উষ্ণ শুভেচ্ছা, গর্বিত শুভেচ্ছা। আপনার প্রশ্নের জবাব আমি কি দেবো? আমি তো এই দেশের একজন নাগরিক, দীর্ঘদিন বাঁচলাম এখানে। চরম দারিদ্রের পারিবারিকভাবে, জাতিগতভাবে আমার ছোটোবেলায় আমি দেখেছিলাম যে আমি হাওড় অঞ্চল থেকে কথা হাওড়ে বসবাস করেছি ছোটোবেলায়, সেই জায়গায় এখন আমি যে বাংলাদেশকে দেখছি, এটা তো এখানে কোনো রাজনীতি নয়, নিরেট বাস্তবতা, যেটা অবিশ্বাস্য রকমের একটা পরিবর্তন বাস্তবিক ক্ষেত্রে, বিশেষ করে জীবন মানের ক্ষেত্রে। আমাদের ছোটোবেলায় আমি আমার কথাই বলবো যে জীবন মান দেখেছি নিম্নবিত্ত পরিবারে, সাধারণ পরিবারে, গ্রামাঞ্চলে, এটা এখন অনেকের কাছে স্বপ্নের মতো মনে হবে। খাবার পানি ছিল না, পেটে ভাত ছিল না, বিদ্যুতের প্রশ্নই ছিল না, স্কুলে বসার বেঞ্চ ছিল না, কাঁচা মেঝেতে ভাঙ্গা টিনের চালা, বেড়া নেই, এই ধরনের স্কুল, ডাক্তার তো স্বপ্নও দেখি নেই আমরা ছোটোবেলায় গ্রামাঞ্চলে ডাক্তার। এই যে নানা ধরনের অফিসাররা এখন ঘোরাফেরা করছেন গ্রামাঞ্চলে সাহায্য সহযোগিতা বিবেচনা ইত্যাদি নিয়ে, তখন তো আমরা কখনো কিছুই দেখিনি। হেঁটে স্কুলে গেছি, মেট্রো পথে খালি পায়ে, বর্ষাকালে আমি হাওড় অঞ্চলে নৌকা পেয়ে সাঁতার কেটে অনেক সময় প্রায় বলতে গেলে স্কুলে গেছি। স্কুলে গিয়ে ঢুকে দেখেছি বেঞ্চ নাই, দরজা নাই, দরজা ভাঙা, এবং অনেক সময় গরু মোষের বাচ্চাকে বের করে দিয়ে নিজেদের জায়গা ক্লাসরুম উদ্ধার করেছি। লুঙ্গি পরে স্কুলে গেছি, আমি মনে আছে যখন 6-7 পড়েছি, আমাদের অনেক টিচাররা, সম্মানিত শিক্ষকরাও লুঙ্গি পরে খালি পায়ে স্কুলে আসতেন, সেইটাও আমার এখনও মনে আছে। এগুলো কোনো তাত্ত্বিক গবেষণার বিষয় নয়, এগুলো বাস্তব তথ্যের কথা বলছি। সেই জায়গায় এখন আমি সুনামগঞ্জ থেকে বসে, হাওড় পাড়ে বসে, কোনো সুনামগঞ্জ শহরেই নয়, আপনাদের সঙ্গে এখানে ডিজিটালি ভার্চুয়ালি যোগদান করছি। আমার মাথার উপরে 24 ঘন্টা বিদ্যুৎ আছে, মোটামুটি ভালো মানের খাবার খাচ্ছি, আমি নয় শুধু আমার প্রতিবেশীরা খাচ্ছি। এইগুলো তো স্বপ্নের বিষয়, এগুলো তো নিয়ে গবেষণা করা যায়, মতবিরোধ থাকতে পারে, অনেকের অনেক ধরনের নানা ধরনের তির্যক মন্তব্য আছে, তো সব কিছু ছাড়িয়ে বিগত 10-12 বছরে যে বাংলাদেশের যে দিক পরিবর্তন হয়েছে, এটা যে কোনো ব্যক্তি বলুক, এটা যে উচ্চমানের ইতিবাচক পরিবর্তন, এটা বলার অপেক্ষা রাখেন। এডিএসের ইনারা আছেন, উন্নয়ন যে হয়েছে আসলে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। তারপর আমাদের সঙ্গে ডক্টর মঞ্জুর আছেন, ওনার কাছে একটু জানতে চাই। ডক্টর মঞ্জুর, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে 50 বছরে যে আমরা সুবর্ণ বিজয় উদযাপন করছি, কাছাকাছি সময়ে যে দেশগুলো স্বাধীন হয়েছে বা আমাদের সমসাময়িক সময়ে যে দেশগুলো শুরু করেছে, তাদের তুলনায় যদি একটু জানতে চাই যে আসলে উন্নয়নের বিচারে বা একেবারে গবেষণার অর্থনীতির যে মাপকাঠিতে তাদের তুলনায় আমরা কতটুকু এগোতে পারলাম। ধন্যবাদ আপনাকে। এটা সত্যি গর্বের যে আজকে আমরা 50 বছর পূর্তিতে এমন একটা, মাননীয় মন্ত্রীও বললেন, এমন একটা অবস্থানে এসেছি যেটা নিয়ে আমরা সত্যি গর্ব করতে পারি। অন্যান্য দেশের কথা না বলেও বলতে পারি যে যখন আমরা স্বাধীনতা লাভ করলাম
খুব ফেমাস একটা কোট ছিল হেনরি কিসিঞ্জার এর কাছ থেকে, যে বাংলাদেশ একটা বাস্কেট কেস, অত বাংলাদেশে কোনো ভরসা নেই, এই দেশের কোনো উন্নয়ন হবে না। তার সাথে একটা গ্রুপ যোগ হয়েছিল কিছু শক্তিশালী দেশ, যারাও মনে করতো যে হ্যাঁ, তাদের একটা প্যাসিভিজম আমরা বলি, যারা হচ্ছে নৈরাশ্যবাদী বাংলাদেশকে নিয়ে, বলতো যে এই দেশের কোনো কোনো ভবিষ্যৎ নাই, প্রচুর জনসংখ্যা, দরিদ্র পীড়িত অবস্থা, বিভিন্ন কিছু। এবং তার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা জানি, আমরা 200 বছর পাকিস্তান ব্রিটিশদের সাথে, ব্রিটিশদের দ্বারা শোষিত হয়েছি, তারপর পাকিস্তানও একই অবস্থা করেছে, যার কারণে আমরা তখন থেকেই এই অবস্থাটার পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা লাভ করি। তো যেই বিষয়টি আপনি বলছেন যে আমরা, আমাদের অর্জনটা খুবই সিগনিফিকেন্ট এই জন্য যে আমরা যখন 70 সালে, 71 সালে আমরা স্বাধীনতা লাভ করি, ওই সময় আমাদের মাথাপিছু আয় ছিল $130-এর মতো, যেখান থেকে আজকে আমরা প্রায় $2500-এর মতো হয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এলডিসি থেকে, আমরা যে একটা স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে যাওয়ার সেই সার্টিফিকেটটা আমরা পেয়েছি বাংলাদেশে, এটা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে হবে। যে বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ, আপনি যদি দেখেন যে আমরা আমরা খুব বেশি দূরের দেশের দরকার নেই, পাকিস্তান এবং ভারতের সাথে যদি আমরা তুলনা করি, পাকিস্তানকে কিন্তু আমরা অন্তত আরো 10 বছর আগে বিভিন্ন ইন্ডিকেটরে ছাড়িয়ে গিয়েছি, যাদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আসলে অর্জন না ছিনিয়ে নিয়েছি, তাদের কাছ থেকে মাথা পিছু আয় আমাদের বেশি, তাদের থেকে অন্যান্য সব ইন্ডিকেটরে, সামাজিক, আর্থিক, অন্যান্য ইন্ডিকেটরে আমরা এগিয়ে গিয়েছি। এটাই আমাদের জন্য বড় স্যাটিসফাইং একটা ফ্যাক্টর, সন্তোষের বিষয়। ভারত আমাদের চাইতে অনেক বড় দেশ, শক্তিশালী দেশ, কিন্তু ভারতের চাইতে আমরা কিন্তু, যদিও বা এটা মাথা পিছু আয় প্রায় ছুঁয়েছে, এটা পার্চেসিং পাওয়ার প্যারিটি বলি আমরা, যে ওই লেভেলে না, কিন্তু তারপরেও একটা তো সান্ত্বনা আছে যে আমরা তাদেরকে ক্যাচ আপ করছি, কাছাকাছি যাচ্ছি, তাদেরকে ধরার চেষ্টা করছি। সামাজিক অনেকগুলো সূচকে, বিশেষ করে চাইল্ড মর্টালিটি, এডুকেশন, ইভেন রিসেন্টলি দেখা যাচ্ছে যে মহিলাদের যে কর্মসংস্থান, লেবার ফোর্স পার্টিসিপেশনও ভারতের চাইতে আমরা এগিয়ে আছি। সুতরাং আমাদের এই দুটো দেশকে যদি বলি, বৃহৎ দেশের সাথে তুলনা করলে কিন্তু প্রতিবেশী বৃহৎ সাথে আমরা অনেক দূরে গিয়েছি। শ্রম বাজারের কথা যদি বলি, শ্রম বাজারে প্রায় 36% নারীর যে অংশগ্রহণ বাংলাদেশের, সেখানে আসলে প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি বা আমাদের যাদের সাথে আমরা তুলনা করছি পাকিস্তান, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে। আপনার কাছে একটু জানতে চাই যে অর্থনৈতিক অগ্রগতির পেছনে তো আসলে ব্যবসা বাণিজ্যের প্রসারটি খুবই গুরুত্বপূর্ণ, সেই ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক সূচকগুলো কি বলে? না, সেক্ষেত্রে যেমন ধরেন বলা যায় যে আমরা রপ্তানির ক্ষেত্রে আমাদের যে অর্জন, সেটা আমরা প্রায় $40 বিলিয়ন পেরিয়ে গেছি, সেটা একটা ব্যবসা বাণিজ্যের একটা ইন্ডিকেশন। সেই ক্ষেত্রে গার্মেন্ট সেক্টর একটা বড় অবদান আছে। সেই এছাড়া যেগুলো আছে, যে ধরেন ম্যানুফ্যাকচারিং সেক্টর আমরা বলি, অর্থাৎ যারা শিল্পায়নের যে খাতটা, সেটা ছোট এবং বড় মাঝারি সবাই মিলে, সেই খাতের অবদান কিন্তু প্রায় 19% জিডিপিতে, এবং যা ভারতের চাইতে বেশি, 12% এর মতো, পাকিস্তান আরো কম। সুতরাং একটি দেশ যখন এগুতে থাকে, তার মেইন ইন্ডিকেটর হচ্ছে তাকে শিল্পায়নের দিকে যেতে হবে। আমরা এগ্রিকালচারে মডার্নাইজেশন করেছি, মেকানাইজেশন করেছি, সেদিক থেকে আমরা এগিয়ে, যে সময় আমরা 1980-এর দশক থেকে বর্তমানে আমাদের খাদ্য উৎপাদন 3 গুণ বেড়েছে, তারপরে সে আমরা মোটামুটি চালের দিক থেকে উৎপাদনের দিকে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে আছি, তারপরে রপ্তানি যেটা বললাম তো আমরা একটা পর্যায়ে আছি, আমরা এগ্রিকালচারের থেকে আমরা আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে যাচ্ছি, যা উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ। তারপরে ডক্টর মঞ্জুর, আমাদের সঙ্গে একজন ব্যবসায়ীও আছেন, তার কাছেও একটু শুনে আসতে চাই। আমাদের সঙ্গে শামস মাহমুদ আছেন। শামস মাহমুদ, আপনার কাছে জানতে চাই আসলে যে যাত্রাটা আমরা শুরু করেছিলাম 1971 সালে বিজয়ের মধ্য দিয়ে, জাতির 20 সন্তানরা আমাদেরকে একটা দেশ দিয়ে গেল, এবং তার পরপরে যদি বলি এই দেশ 23 বছরের যে শোষণ বঞ্চনার পরে যে আমরা দেশটা পেলাম, সেই দেশটার স্বাধীন হওয়ার পর কিন্তু অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়েই আজকে আমরা এসেছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে শুরুটা হয়েছিল স্বাধীনতার পর পর, এখন পর্যন্ত আপনারা যে শুরুটা পেয়েছেন, যে অবস্থানটা পেয়েছেন, সেটাকে আসলে আপনি কি বলবেন যে আমাদের এই 50 বছরের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুরুটাকে কি ঈর্ষণীয় বলা যায় কিনা? শামস মাহমুদ জি, জি ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা আমি বলতে চাই যে 71 সালে যে মহান যে মুক্তিযুদ্ধ যেটা হলো, ওখানে কিন্তু দুটা জিনিস ছিল, একটা ছিল পলিটিক্যাল ফ্রন্ট, একটা ছিল ইকোনমিক ফ্রন্ট।
আমাদের ইকোনমিক এমানসিপেশন কিন্তু ছয় দফা আন্দোলন যদি আপনি দেখেন ওখানে কিন্তু ওই জিনিসটা উঠে আসে। তো সব দিক দিয়ে যদি আপনি ধরেন 71 এ আমরা কোন জায়গায় ছিলাম, আমাদের টোটাল জিডিপি ছিল বাংলাদেশে $8 বিলিয়ন যেটা আজকে $320 বিলিয়ন। তারপরে মাথা পিছু হয় ডক্টর মনজুর হোসেন বলেছে যে অলমোস্ট $2,500 মতন, যেটা ছিল $93 71 এর দিকে। তারপরে ফরেক্স রিজার্ভ কথা চিন্তা করেন আপনি, ফরেক্স রিজার্ভ কি ছিল তখন, তখন সে জিরো ছিল কারণ পাকিস্তান যখন হারে ওরা কিন্তু সবকিছু ধ্বংস করে টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে চলে যায়। তো এখন আমাদের এখানে $44 বিলিয়ন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যদি দেখেন বিশ্লেষণ করেন আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে, আমি ব্যবসা হিসেবে আমি গর্বিত বোধ করি। এন্ড স্পেশালি আমরা যারা নতুন প্রজন্ম 71 এর পরে যাদের আমার জন্ম, আমরা কিন্তু টোটাল বেনিফিশিয়ারি এই মহান 71 যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটা কিন্তু টোটাল বেনিফিশিয়ারি কিন্তু আমরা। দেখেন আজকে আমরা আরএনজি তে টপ থ্রিতে থাকি সবসময়। এন্ড একটাই সময় উপলব্ধি করতে লাগবে, বাংলাদেশে কিন্তু কটন হয় না, আমাদের কিন্তু আরএমজির যে র মেটেরিয়াল যেটা এটাই কিন্তু বাংলাদেশে নেই, কিন্তু সবসময় কিন্তু আমরা কিন্তু টপ থ্রির মধ্যে থাকি। জুটে বাংলাদেশ এখন সেকেন্ড পজিশনে আছে ওয়ার্ল্ড ওয়াইড, ভেজিটেবল এক্সপোর্টে আপনি থার্ডে আছি আমরা, ম্যান পাওয়ার এক্সপোর্টে আমরা সেভেন্থ আছি। তো সবকিছুই কিন্তু পজিটিভ। আর আপনি যেটা বললেন যে আর আমাদের যে অগ্রগতি যেটা হয়েছে এটার একটা 71 এর পর তো ছিল যে ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ডিং, আমাদের ব্রিজ গুলো ভাঙ্গা ছিল, রাস্তাঘাট ছিল না, ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু ছিল না, এটা কিন্তু রিবিল্ড করতে হয়েছিল। আর ওখান থেকে আপনি যদি সামনের দিকে তাকান 96 এ যখন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসলেন, ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যেটা কিন্তু আজকে আমরা বেনিফিট করছি, এই যে উনি যে টেলিকমিউনিকেশন সেক্টর এই গ্রামীণ টেলিকম, তারপরে এদেরকে যে প্রাইভেট সেক্টরে যে নতুন লাইসেন্স দিয়েছিল, আজকে আপনি দেখেন যে আমরা ফিনটেকের কথা বলছি, বিকাশ যে যে অর্জনটা করেছে উন্নয়নের ক্ষেত্রে আসলে ওখান থেকে এসেছে। গুরুত্বপূর্ণ একটি হচ্ছে অবকাঠামো, আর একটি যোগাযোগ, যেটি আসলে আপনি যেটা বলছিলেন আসলে টেলি যোগাযোগ, মানুষের সাথে মানুষের যোগাযোগ। সেই জায়গায় আপনার কাছে আবারও ফিরবো, একটু মাননীয় মন্ত্রীর কাছে ফিরতে চাই। মাননীয় মন্ত্রী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই, শামস মাহমুদ যেমনটা বলছিলেন যে আমাদের অর্থনীতির একটি বড় অংশ, বিশেষ করে রপ্তানির একটি বড় অংশ জুড়ে আসলে তৈরি পোশাক খাত, দ্বিতীয়টি আসলে কি, দ্বিতীয়টির যদি দিকে তাকাই তাহলে আসলে সেই রকম শক্তিশালী কোনো খাত দেখতে পাই না। আপনি পরিকল্পনা মন্ত্রী, রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে বা দ্বিতীয় বা তৃতীয় রপ্তানির যে শক্তিশালী খাত বা পণ্য বাড়ানোর ক্ষেত্রে আসলে আপনাদের পরিকল্পনাটা কি, সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। বাজার নিয়ে পরিকল্পনা নানা ধরনের করা যায়, কিন্তু আসলে শেষ বিচারে বাজার তার নিজস্ব গতিতেই চলে, শুধু আমরা করলে হবে না। বিশ্বব্যাপী যে বাজার ব্যবস্থা গড়ে উঠছে, মুক্ত বাজার অর্থনীতি, ওখানের যে কারেন্টস কস্ট কারেন্টস আছে সেখানে আমাদের জায়গা খুঁজে বের করতে হবে, একটাই সেখানে বিচার্য বিষয় আমি মনে করি শেষ বিচারে, সেটা হচ্ছে কম্পিটিটিভনেস, প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে জায়গা খুঁজে বের করতে হবে। আপনি যতই নসিহত করুন, কান্নাকাটি করুন, কোনো কিছু বিকবে না যদি না আপনি কম্পিটিটিভ না হন। যতক্ষণ আমি শার্ট হোক, ফার্মাসিউটিক্যালস হোক, চিংড়ি হোক বা আলুই হোক, যতক্ষণ পর্যন্ত আমি আমার দ্রব্যটাকে তুলনামূলকভাবে অন্য আরেকজনের তুলনায় কম দামে বিক্রি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার জায়গা হবে না। কম দামে বিক্রি কি, আমি আমার রক্তকে কম দামে বিক্রি করবো না, এখানে জায়গা হবে প্রোডাক্টিভিটির উপরে। আপনি যদি সারাদিন কাজ করে তিনটা শার্ট সেলাই করতে পারেন, আর আরেকজন যদি সারাদিন সেলাই করে দুইটা শার্ট সেলাই করে পরিশ্রম করে, অবশ্যই আপনি 1/3 তার চেয়ে বেশি কম্পিটিটিভ থাকলেন, আপনি দাম কমিয়ে বিক্রি করলেও আপনার লাভ অনেক থাকবে। এইটাই আমার ব্যবসায়ীরা আছেন এখানে একজন মামু সাহেব, আমি আমার নিজের সরল ভাষায় কথাটা বললাম, এই একটা জিনিস যে আপনাকে অবশ্যই প্রতিযোগী হিসাবে টিকতে হবে। দ্বিতীয় হলো আপনাকে আধুনিক মনের হতে হবে। আধুনিক মন মানে কি, আপনি গান গাইবেন চিল্লাবেন তা নয়, আপনি বাজ বিচার করে সময় প্যাকিং প্রেজেন্টেশন উপস্থাপনা এগুলো আপনার গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি কম দামও মাল দেন কিন্তু দেখা যায় খুললে পরে সেখানে দুই নম্বরই একটা ঢুকাই দিচ্ছেন, যদি আপনি কম দামে মাল দেন সেখানে আপনি রোববারে মাল পৌঁছাবার কথা আপনি গাফিলতি করে ডিলেভারি করে মঙ্গলবার পর দেরি করেন, দাম কম হলেও কিন্তু আপনার মাল সে নেবে না।
সুতরাং আপনাকে সময়, গুণগত মান এবং প্রতিযোগিতামূলক দাম, এই সকল বিষয়ে আপনাকে ব্যবসার পরিবেশ সৃষ্টি করারও কিছু বিষয় আসে, কর অব্যাহতির বিষয় আসে, অবকাঠামোগত সুযোগ সুবিধার বিষয় আসে, জ্বালানির বিষয় আসে, সেই বিষয়গুলোতে আসলে আপনাদের পরিকল্পনা ঠিক পথে আছে কিনা? কর অব্যাহতি তো আমরা দিয়েই যাচ্ছি নানা ধরনের, এইগুলো কিন্তু একটা অন্তর্নিহিত মূল্য আছে, মঞ্জুরিটা ভালো করে আরো বুঝাতে পারবো। এইটা কিন্তু দীর্ঘদিন সম্ভব নয়, এটা সাময়িকভাবে দোকানদার যেমন ঈদ আসলে নানা ধরনের ছাড় দেয়, সারা জীবনে ছাড় দেওয়া সম্ভব নয়, শেষ পর্যন্ত সব ধরনের ছাড়ের পরে আপনাকে এক ছাড়ে গিয়ে দাঁড়াতে হবে। আপনি আপনার লেবারকে ঠকিয়ে দু পয়সা আর্ন করলে এটা টিকবে না, আপনার লেবারের যে অর্জন, যে হক পাওনা, বাজার মূল্য, এইটা আপনাকে ইনশিওর করতে হবে। আপনি আপনার দুনিয়ার সকল গাছপালা কেটে আপনি মাল রপ্তানি করলেন, অথবা আপনি আপনার যে বন জঙ্গল বা আমাদের যে সকল সবজি বা যে মাছ পণ্য আছে এইগুলোকে উজাড় করে এর ইয়েকে রিপ্লেসমেন্টের ব্যবস্থা না চিন্তা না করে বিক্রি করে দেন, এক সিজনে হাজার কোটি টাকা আয় করতে পারবেন, পরের সিজনে কিছুই আপনি আয় করতে পারবেন না, আয় করবেন টেকসই হতে হবে। আপনি যাতে নিজে হাঁস হাঁসের ডিম খাবেন, হাঁসটাকে মারবেন না। স্বাগত আরেকবার সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, 50 বছরে বাংলাদেশ অর্থনীতিতে অগ্রগতি কতদূর। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি শামস মাহমুদ এবং বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন। আপনাদেরকে আবারও স্বাগত। মাননীয় মন্ত্রী, আপনার সাথে কথা বলছিলাম, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটু শামস মাহমুদের কাছে জানতে চাই। মাননীয় মন্ত্রী কতগুলো বিষয় বলছিলেন, প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে, দাম সক্ষমতার ক্ষেত্রে, আপনি কি মাননীয় মন্ত্রীর সাথে একমত কিনা? জি, আমি মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছিল ওনার সাথে একমত। কারণ দেখেন, এখানে একটা জিনিস হলো যে আমরা ব্যবসায়ী হিসাবে কিন্তু সবসময় যেটা সরকার কাছে চাই, ইনসেন্টিভ চাই, ভর্তুকি চাই, কিন্তু কতদিন আর দিবে, মানে এটা তো একটা লিমিট থাকে। যেমন আরএমজি সেক্টর কে আপনি দেখেন, সরকার কিন্তু যেটা করেছে, আমাদের যে এখন যে এক্সপোর্টের যে মান যেটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা সুন্দর একটা জিনিস হয়েছিল, এখানে সরকারের যে পলিসি ছিল ফাইন্যান্সিয়াল সেক্টরের সাপোর্ট আর ব্যবসায়ী অন্টারপ্রিনিয়রশিপে, একটা তিনজন মিলে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ কিন্তু তৈরি করেছিলাম। 2010-এ আমাদের এক্সপোর্ট ছিল $8-9 billion, ওটা আজকে গিয়েছে কোথায়, 30-এর উপর। কোভিড না থাকলে কিন্তু এটা আরো বেড়ে যেত। তো এটাই কিন্তু শো করে যে আমরা কিন্তু সরকারের যে পলিসিগুলো আছে, হ্যাঁ, এটাই কিন্তু এনেবল করে আমাদেরকে, ধরেন এই যে টপ 3 টপ 2 আসতে ওয়ার্ল্ড ওয়াইড। তো একই সাথে অনেকগুলো সেক্টর নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, যেমন শিপব্রেকিং এর কথা বলেছিলাম, তারপরে ধরেন ICT যেমন এখন আবার ফোকাস আছে, কিন্তু এখানে যেটা আমরা সবসময় লক্ষ্য করি যে এখানে কোন একটা জায়গায় বিউরোক্রেসি ট্যাঙ্গলের মধ্যে জিনিসটা গেটস লস্ট ইন ট্রান্সলেশন। এই একটা জায়গায় আমাদের মনে হয় একটু মনোযোগ দিতে লাগবে এখন। কারণ দেখেন, আমরা ইকোনমিক জোন করছি, আমরা কিন্তু অনেকগুলো ইকোনমিক জোন করছি, এখন প্ল্যান্ড ওয়েতে ডেভেলপমেন্টটা হবে, কিন্তু ইকোনমিক জোনের পাশাপাশি আমাদের কিন্তু SME যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যারা একটা অর্থনীতির মেন মানে ফোর্স, যেটা আমাদের কিন্তু SME লিঙ্কেজ পলিসি নেই উইথ দিস এক্সপোর্ট প্রসেসিং জোনস। তো আমরা একদিকে বলি যে SME ইন্ডাস্ট্রিকে গড়ে দাঁড়াতে লাগবে, কিন্তু আমাদের যে লিঙ্কেজ পলিসি যদি না থাকে, তাহলে কিন্তু যেটা হবে যে ওয়েলথ ক্রিয়েশন না করে আমরা ওয়েলথ পাস থ্রু করবো। এখন আমরা কি চাই, আমরা কিন্তু এখন লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডিয়াম ডেভেলপ কান্ট্রিতে গেছি। আমি যদি সহজভাবে বলি যে আমি যখন SSC পড়তাম, তখন ইউনিভার্সিটিতে উঠার জন্য কি কি পড়তে লাগবে আমার লক্ষ্যমাত্রা কিন্তু ডিফারেন্ট ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে 4 বছরে কিন্তু আমার প্রফেশনাল লাইফে কি করবো আমার ওটা পড়তে লাগে। তো আমরা SSC থেকে এখন
ইউনিভার্সিটি উঠলাম, আমাদের গ্রাজুয়েশন হলো লিস্ট ডেভেলপ থেকে মিডিয়াম ডেভেলপ কান্ট্রিতে, এর সামনে যে লক্ষ্যমাত্রা যাবে ওখানে যদি যেতে লাগে আমাদের কিন্তু এখন থেকে পলিসি ডিসাইড করতে লাগবে, শক্তিশালী এসএমই খাত লাগবে, শক্তিশালী লাগবে, এন্ড দ্য বিউরোক্রেসি হ্যাজ টু বি নিম্বল। মানে ওনাদের কিন্তু আমাদের সঙ্গে বিআইডিএস এর গবেষক গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর আছেন, উনি কিন্তু বলছিলেন আসলে এই এসএমই সেক্টরের কথাই, ওনার কাছে একটু ফিরতে চাই। ডক্টর মঞ্জুর, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনারা তো গবেষণা করেন, আপনাদের গবেষণা কি বলে আমাদের এসএমই খাত তাদের উঠে আসার ক্ষেত্রে বা বিশ্ব অর্থনীতিতে এখন যে বড় বড় কোম্পানিগুলোকে আমরা দেখি তারাও একসময় এসএমই ছিল, তো তাদের তুলনায় আসলে আমাদের এসএমই খাত রাইট ট্র্যাকে আছে কিনা? ডক্টর মঞ্জুর, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে আলোকপাত করেছেন। আমরা বলছি যে দেশকে এগিয়ে নিতে হলে আসলে শিল্পায়নের দিকে আমাদেরকে যেতে হবে। তো যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ বা আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাবে যে বড় ইন্ডাস্ট্রি করার মতো যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, ফিনান্সিং ফ্যাসিলিটিস, এগুলো কিন্তু আমাদের ওইভাবে বেড়ে ওঠেনি, ইভেন হিউম্যান রিসোর্স অন্তত তাদের জন্য। সেই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় খাত হচ্ছে এসএমই, ক্ষুদ্র মাঝারি এবং অতি ক্ষুদ্র যে সেগমেন্টটা আছে, এবং তারাই বাংলাদেশের শিল্প খাতের প্রায় 97% হচ্ছে এসএমই। তো এই এসএমই কে বাদ দিয়ে আসলে উন্নয়ন পরিকল্পনা করা যাবে না। আমাদের মাননীয় মন্ত্রী এখানে আছেন, সেই এসএমই এর ইভেন অবদান হচ্ছে জিডিপিতে মোটামুটি একটা অফিসিয়াল এস্টিমেট হচ্ছে অ্যাবাউট 25%। সুতরাং এদেরকে আমাদেরকে মনোযোগ দিতেই হবে, এবং বাংলাদেশের মানে গ্রোথ এরকম বলা হচ্ছে এখন যে ইঞ্জিন অফ গ্রোথ, কারণ এই যে বিভিন্ন জায়গায় ছোটখাটো বিজনেস, তারপরে ইভেন ট্রেডে যারা আছে, এরাই হচ্ছে কিন্তু প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে। যেই সমস্যাগুলো আমরা দেখছি এসএমই খাতে বা সবসময় দেখছি, তাদের কিছু সমস্যা আছে যেটা হচ্ছে যারা এসএমই অন্তত যারা ক্ষুদ্র মাঝারি খাতে ইনভলভ আছেন তারা আসলে সঠিকভাবে পরিচর্যা পাচ্ছেন না, এটা আমার স্বীকার করতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে বিদেশের অনেকের, আপনি যে জাপান দেখেন, আপনি যে তাইওয়ান দেখেন, সেখানে কিন্তু অর্থনীতির উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কাজ করেছে এসএমই। আজকের দিনের যদি বড় বড় প্রতিষ্ঠানের কথা আমরা বলি, মিৎসুবিশি বা মার্সিডিজের মতো প্রতিষ্ঠান, তারাও তো একসময় এসএমই ছিল না? ওটা হয়তো ওইভাবে ছিল না, এসএমই রোল হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করা, প্রোডাকশন নেটওয়ার্ক হিসেবে কাজ করা। ধরেন আজকে মিৎসুবিশির বহু রকম আইটেম আছে, একটা গাড়ি বা একটা মোবাইল সেটের জন্য হাজার হাজার চিপস তৈরি করতে হয়, সেই চিপস গুলো তৈরি করে এসএমই গুলো। তারপরে ধরো অনেক পার্টস আছে যারা তৈরি করে এসএমই গুলো। তাইওয়ানের উন্নয়নের একটা বড় মডেল হচ্ছে এসএমই খাতের উন্নয়ন। তো এসএমই খাতের আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য এসএমই খাতের হচ্ছে সম্ভাবনা প্রচুর, কারণ হচ্ছে আমাদের এখানে এন্টারপ্রেনারশিপ আছে। সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর ক্ষেত্রে আসলে পরিকল্পনা কতটুকু হচ্ছে? মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের সাথে আছেন, ওনার কাছে আরেকবার একটু ফিরতে চাই। মাননীয় মন্ত্রী, এসএমই খাত নিয়ে আসলে সরকারের ভাবনা কি? এসএমই খাতের যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন তারা সবসময়ই দুঃখ করেন, অভিযোগ করেন, আপনাদেরকে যখন কাছে পান তখন আপনাদের কাছেও করেন, আপনার কাছে একটু জানতে চাই সরকার এখন কি ভাবছে সামনের দিকে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এসএমই খাত কতটুকু প্রস্তুত বা কতটুকু সরকারের কাছে সহযোগিতা পাবে? ধন্যবাদ। এসএমই খাত, আমি জানি না আমি কতটুকু সঠিক, আমাদের একটা ধারণাগত একটা সমস্যা আছে। আমরা এসএমই খাত বলতে মনে করি যে ব্যক্তি পর্যায়ে, ফ্যামিলি পর্যায়ে কেতা সেলাই করে চিড়ামুড়ি বানিয়ে এইসব দিয়ে, এইটা বোধহয় দিস ইজ রং ধারণা। এই একটা কথা মধু সাহেব বললেন এবং অন্যরাও, এসএমই মেন যেটা রোল 21st century ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, দে মাস্ট লাইন আপ বিহাইন্ড আদার মেজর ইন্ডাস্ট্রি। শ্রেষ্ঠ উদাহরণ তিনি দিলেন চীনের কথা, তাইওয়ানের কথা, ওখান ইভেন কোরিয়া আরও ভয়ঙ্করভাবে, বড় বড় যে কোম্পানিগুলো আছে হিমালয়, তার যেমন হিমালয়ের নিচে যেমন কতগুলো ফুট হিলস থাকে ছোটো ছোটো পাহাড়, ঠিক তেমনি হাজার হাজার এসএমই বড় বড় যেসব যন্ত্রপাতি ওই নামে মিৎসুবিশি নামে আমাদের কাছে আসে এক নামে, ওর আড়ালে হাজার হাজার ইউনিটস ছড়িয়ে ছিটিয়ে থেকে ওদের কন্ট্রিবিউটরি মালটা আমরা পাই। এই যে ইন্টিগ্রেটেড, তারা মিলে গেছে একসঙ্গে, কোহেরেন্ট ওয়েতে তারা কাজ করছে, আমাদের এখানে কিন্তু বিচ্ছিন্ন, মানে সবাই মিলে একসাথে বাঁচা, সেই জিনিসটা কিন্তু মাননীয় মন্ত্রী আমরা এখানে দেখি না। সবাই মিলে একসাথে বেঁচে থাকা, সবাই মিলে বেঁচে থাকা আমার অর্ডারে নয়, মার্কেট উইল রিকোয়ার ইট।
বড় যারা আছেন তারা দিউল, কিন্তু ওইটা এখন আমাদের গড়ে উঠেনি, কারণ আমাদের ওই সেক্টরে স্কিল ডেভেলপমেন্টটা পেছনে রয়ে গেছে। জাপানিদের মধ্যে তাইওয়ানিদের মধ্যে স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু ইউনিভার্সাল। আমরা যদি মামুন সাহেব তার কুটিরশিল্পে আছেন জানি না, তিনি যদি কোনো কাজ আমার গ্রামকে দিতে চান আমাকে অফার করেন, আমি আমার গ্রামে কোনো দক্ষ কর্মী পাবো না ওই কাজটা করার জন্য। এইখানে আমাদের লেকিং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা ক্ষেত্রে, এটা ঐতিহাসিকভাবে উপনিবেশিক শিকার আমরা উপনিবেশবাদের, এবং এই জন্য আমরা পেছনে আছি। কিন্তু হতাশা হওয়ার বিষয় নয়, বাজার ইজ পুশিং এভরি ডে, নিত্য নতুন এভিনিউ খুলছে। সরকারের কাজ হবে বেশি বেশি এখানে টক্কর বক্কর না করে পথ থেকে সরে দাঁড়ানো, এবং আমলাতন্ত্রটাকে মোটামুটি ট্রিমিং করে বাবা একটু সরে দাঁড়াও, যেতে দাও আমাদেরকে, যদি অন্যায় কিছু করে তখন আইসো, কিন্তু ধরে নেয় যে অন্যায় করবেই আগে থেকে দা নিয়ে রেডি থাকে কাটার জন্য, এই অ্যাটিটিউড হবে না। গভর্নমেন্ট মাস্ট রিমেইন অ্যাওয়ে যত দূরে সম্ভব, অ্যান্ড বিউরোক্রেসি মাস্ট রিমেইন ভেরি ডরম্যান্ট, মাথা নুয়ে থাকবে যাতে করে এগ্রেসিভ পাবলিক প্রাইভেট সেক্টর কাজটা করতে পারে। হ্যাঁ, অন্যায় করলে তখন দ্রুত গতিতে ধরে এনে বিচার করতে হবে, সেখানে আমরা করি না, ওখানে গিয়ে তখন দেখা যায় বছরের পর বছর জুলাইয়ে রাখি, অন্যায়গুলোকে আমরা সেটল করতে পারি না। সেখান থেকেই মনে হয় মাননীয় মন্ত্রী বৈষম্যেরও শুরু হয়। আমরা আলোচনা করছি বিজয়ের যে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, এই 50 বছরে আমাদের অর্থনীতিতে আমরা কি পেলাম বা কতদূর আসলাম সেই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আপনার কাছে আবারও আসব। তার আগে একটা ছোট বিরতি নিতে চাই, সঙ্গে থাকুন আমাদের। দর্শক আপনারা দেখছেন অর্থনীতি সংলাপ, নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, 50 বছরে বাংলাদেশ অর্থনীতিতে অগ্রগতি কতদূর। আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ এবং বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর হোসেন। মাননীয় মন্ত্রী, বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, কথা হচ্ছিল বৈষম্য নিয়ে। অর্থনৈতিক অগ্রগতি যে হয়েছে সে বিষয়ে তো আসলে কোনো সন্দেহ নেই, আমরা সবাই সে বিষয়ে একমত পৌঁছালাম, কিন্তু এই অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আসলে বৈষম্য বাড়ছে কিনা আপনার কাছে একটু আসবো। তার আগে ডক্টর মঞ্জুরের কাছে ছোট্ট করে শুনতে চাই, পরিসংখ্যান কি বলে, আসলেই কি আমরা বৈষম্যের দিকে যাচ্ছি কিনা এবং একটা শ্রেণী পিছিয়ে পড়ছে কিনা? অর্থনৈতিক উন্নয়নের সাথে বৈষম্য বাড়ে, এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কিছুটা বৈষম্য বাড়ছে এতে কোনো সন্দেহ নাই, তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা যে ধরনের যতটুকু বৈষম্য বাড়ছে এই সময় সেটাকে আমি খুব বেশি অ্যালার্মিং এখনো মনে করছি না, কারণ আমরা যে ধরনের গ্রোথ স্ট্র্যাটেজি নিয়েছি তাতে করে কিছু শ্রেণী বিশেষভাবে উপকৃত হবে বা বেনিফিটেড হবে, আর কিছু শ্রেণী কিছুটা পিছিয়ে থাকবে। ধরেন একজন ধনী ব্যক্তির যদি আয় 10 টাকা বাড়ে, একজন গরিব ব্যক্তির আয় বাড়ছে 1 টাকা, এই বৈষম্যটা কিছুটা সময় যাবৎ আমাকে মেনে নিতে হবে। আমি আমি আসলে কিছুটা আশাবাদী লোক, সেই হিসাবে এই কথাটা বলছি, এবং অর্থনৈতিক থিওরিও কিন্তু তাই বলে যে আপনি একটা বৈষম্য একটা পর্যায়ে যাবে, তবে এই বৈষম্যটা যদি আরো বাড়তে থাকে সেই জায়গায় চিন্তার বিষয়, এবং সেই বাড়ার পিছনে একটা কারণ হচ্ছে গ্রোথের, যে আমরা বলি কোয়ালিটি অফ গ্রোথ, সেটা যাতে আনসিওর করা যায়, সেটা করতে হলে যেটা হবে যে যে কোথা থেকে গ্রোথের সোর্স গুলো কি, কোন কোন খাত থেকে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিটা আসছে সেগুলো দেখা, কারা কারা সবচেয়ে বেশি ধনী হচ্ছে, কোন শ্রেণী হচ্ছে সেই বিষয়গুলো দেখা, এবং এর সাথে অর্থনীতির অনেকগুলো পলিসি জড়িত। একটু আগে আপনি বিরতিতে অর্থ পাচারের বিষয়টা বলছিলেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে নিয়ম করে আইন করে এগুলো বন্ধ করা খুবই কঠিন, খুবই কঠিন কাজ হবে। ডক্টর মঞ্জুর, আমাদের একটু বলি, শেষ করি, আমি প্রশ্ন শেষ করি, কঠিন কিন্তু আমাদের যেটা এখন করা দরকার, আমাদের যেহেতু রিজার্ভের পরিমাণ 45 বিলিয়নের মতো, সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা কনভার্টিবল করার মতো সময় এসেছে বলে আমি মনে করি, অর্থাৎ লোকজনকে বিজনেস এর পারপাসে, ইনভেস্টমেন্টের পারপাসে মানে ক্যাপিটাল অন্য দেশে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া, এবং বিদেশ থেকে আসা, সেটা বিভিন্ন দেশে করে থাকে। ডক্টর মঞ্জু, ক্যাপিটাল অ্যাকাউন্টটা ওপেন করে দাও। অনেক ধন্যবাদ। আসলে অর্থ পাচারের বিষয়টি যখন আসে তখন আসলে ব্যবসায়ীদের দিকে আঙুলটি চলে যায় সবসময়। আমাদের সঙ্গে শামস মাহমুদ আছেন, ওনার কাছে একটু জানতে চাই যে আসলে
দুটি বিষয়, একটি হচ্ছে অর্থ পাচারের বিষয়, আরেকটি হচ্ছে সম্পদের যে বাড়লে আসলে বৈষম্যটি বাড়ে। আমরা দেখছি যে শিল্প মালিকদের আসলে যে হারে সম্পদ বাড়ে সেই হারে শ্রমিকদের স্বস্তি বাড়ে না, এরকম একটি অভিযোগ আছে আসলে। ব্যবসায়ী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই একটু সংক্ষেপে। না দেখেন, এখানে জিনিস হলো যে একটা এন্টারপ্রেনিয়র যেসব রিস্ক নেয়, আমি আমার বাসা মর্গেজ দিচ্ছি কি জন্য? আমি তো ছোট গাড়ি চালানোর জন্য আমার বাসা মর্গেজ দিচ্ছি না, আমি তো বড় গাড়ি চালানোর জন্য আমার বাসা মর্গেজটা দিচ্ছি, কারণ ব্যবসা যদি ফেল করে আমার বাসা কিন্তু ব্যাংক নিয়ে যাবে। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে বর্তমান যে ব্যবসার যে পরিস্থিতি, আমাদের গ্লোবাল যে এনভায়রনমেন্ট, এখন কিন্তু আমরা সাস্টেনেবল গ্রোথের কথা চিন্তা করছি, আমরা কিন্তু আগের মেন্টালিটি থেকে বেরোয় আসছি, এখন প্রফিট শেয়ারিং নিয়ে কথা বলছি আমরা। এসিসি যেমন একটা পদক্ষেপ নিচ্ছে প্রফিট শেয়ারিং ম্যান্ডেটরি করার জন্য লিস্টেড কোম্পানিদেরকে, তো এটা কিন্তু আস্তে আস্তে আসবে, কারণ ওয়ার্কাররা যখন ওনারশিপ নিজেরা মনে করবে যে ওনারাও আমার কোম্পানির ওনার আমার মতন, তখনই কিন্তু আমার এফিসিয়েন্সি বেড়ে যাবে। তো এগুলো কিন্তু ট্রেড অফ, এগুলো আস্তে আস্তে এই মেন্টালিটি থেকে আমরা বেরোয় আসছি। আর আইটেন্স হলো যে যখনই ডেভেলপমেন্ট হবে তখনই কিন্তু বৈষম্য হবে। ইভেন কমিউনিস্ট কান্ট্রি যদি দেখেন, আমরা ছোটবেলা যে স্টোরি পড়েছিলাম যে সাম পিপল আর মানে মোর ইকুয়াল দেন আদার্স, তো কমিউনিস্ট কান্ট্রি তো যদি থাকতে পারে তো ক্যাপিটালিস্ট সোসাইটি তো অবশ্যই মোহাম্মদ আমরা থাকবে। একদম শেষ দিকে আছি, আর মাননীয় মন্ত্রী আমাদের সাথে আছেন, আপনি দেখেন আমাদের কিন্তু অ্যাগ্রিকালচার সেক্টরে কোন কৃষক কিন্তু সুইসাইড করে না তারপরও। দিন শেষে সরকারেরই দায়িত্ব এই বৈষম্যকে কমিয়ে আনা, যারা বঞ্চিত মানুষ তাদের পাশে থাকানো। আপনার কাছে একটু জানতে চাই মাননীয় মন্ত্রী, আপনারা কি করছেন বা সরকার বৈষম্য কমানোর জন্য কি পরিকল্পনা করছে, সংক্ষেপে যদি একটু বলতেন। আমার নিজের মত, বৈষম্য বোধহয় আনঅভয়ডেবল, একদম সর্ব উত্তরের দেশ ফিনল্যান্ড, সর্ব দক্ষিণের দেশ নিউজিল্যান্ড, দুটো ভালো উদাহরণ চমৎকার সমাজের এখন পর্যন্ত আমার ধারণায়। বাজার ব্যবস্থাপনা পুঁজিবাজার কমিউনিস্ট প্রায় নাই ওই ধরনের, সেই অর্থে ওই দুখানেও কিন্তু বৈষম্য আছে। আমি যেটুকু পড়েছি জানি না মন্ত্রী সাহেব এটা আমার এটা ইয়ে করবে কি না। সুতরাং মূল কথা আমি যেটা মনে করি, এই যে বৈষম্য, এইটা কি অন্যায়ভাবে অন্যায়কে প্রশ্রয় দিয়ে লেবারকে ঠকিয়ে রাষ্ট্র সম্পদকে লুণ্ঠন করে গ্যাস হোক তেল হোক গাছ হোক পানি হোক ধ্বংস করে যদি কেউ অর্জন করে এবং সেইটাকে রাষ্ট্র স্বীকৃতি দেয় লালন করে, ওই বৈষম্য গ্রহণযোগ্য নয়। কিন্তু পরিশ্রম করে উদ্ভাবন করে উদ্যোক্তা সে যে নিজে অন্যের হক পরিশ্রম করে আদায় করে নিজের দুপয়সা কামায় এবং এর ফলে সে আবার প্লাও ব্যাক করে সেখানে আবার আরো বাড়ায়। একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী শামস মাহমুদ এবং মঞ্জুর হোসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে বিদায় নিতে হচ্ছে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থ বাণিজ্য নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ থেকে। ফিরব আগামী শনিবার রাত 10টায়, থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনিও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন, সবাইকে ধন্যবাদ।